বাংলাদেশের প্রবাসী কর্মীদেরকে রেমিটান্স যোদ্ধা বলার এক ধরনের প্রবণতা গত কয়েক বছর থেকে আমি দেখছি, বেশ কয়েক বছর থেকে বলা যায়। এই রেমিটান্স যোদ্ধা শব্দ যুগল আমি আসলে খুব একটা পছন্দ করি না। কেন করি না সেই ব্যাপারটা ব্যাখ্যা করব। তবে এটুকু বলে রাখি যে এই মুহূর্তে আমাদের প্রবাসী কর্মী যারা আছেন গত কিছুদিন থেকে এবং সামনেও, তাদের একটু যুদ্ধই করতে হবে। মানে রেমিটান্স যোদ্ধা শব্দটা নিয়ে আমার মূল আপত্তির জায়গা হচ্ছে, এটা একটা ইউফেমিস্টিক শব্দ। ইউফেমিস্টিক শব্দ নিয়ে সমস্যা হচ্ছে, আমরা যখন কোনো কিছুর মূল সংকটটাকে দূর করতে না পেরে আমরা এক ধরনের শব্দ দিয়ে সান্ত্বনা পেতে চাই। প্রবাসী কর্মীরা আমাদের কাছে আদতে খুবই অফেন্সিভ শোনাবে, কিন্তু আমরা বলে ফেলি, আমরা অফ রেকর্ড অনেককে বলতে শুনি প্রবাসী কামলা, এক ধরনের বিদ্রূপ, এক ধরনের তাচ্ছিল্য, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা থাকেন, আমাদের সোশিয়ো ইকোনমিক ক্লাসে তাদের অবস্থান তুলনামূলকভাবে একটু নিচে বলে আমরা তাদেরকে এই ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করি। আমাদের ট্রু সম্মান সমাজে আসলে এদের প্রতি খুব একটা নেই। সো আমরা কী করছি, সম্মান করছি না ভেতর থেকে, কিন্তু দেখতে পাচ্ছি তাদের পাঠানো রেমিট্যান্সে আমাদের এই রাষ্ট্র ভীষণ রকম শক্তিশালী হয়ে উঠেছিল অর্থনীতিতে। সুতরাং তাদেরকে আমরা একটু ইউফেমিস্টিকলি বলার চেষ্টা করছি রেমিট্যান্স যোদ্ধা। আরেকটা কারণও আছে যেটাও অপছন্দনীয়। আর তার আগে একটু বলে রাখি যে যে কথাটা নিয়ে কথা বলতে চাই, রেমিট্যান্স আসার ফ্লো অনেক বেড়েছে ব্যাংকিং চ্যানেলে, সেটা আগামী দিনগুলোতেও যাতে অব্যাহত থাকে সেই ব্যাপারে আমাদের কাজ করা উচিত, সেই প্রসঙ্গেই কথা বলতে চাই। তো যাই হোক, যেটা বলছিলাম, রেমিট্যান্স যোদ্ধা বলার আরেকটা বড় সংকটের জায়গা আছে। এটা নিয়ে প্রচুর আলাপ আলোচনা গ্লোবালি হয়, এটা রেমিট্যান্স নিয়ে না, অন্যান্য ক্ষেত্রে যখন আমরা কোনো কিছুকে যুদ্ধ বা লড়াই হিসেবে ট্যাগ করার চেষ্টা করি, তখন আমাদের সাবকনশাসে একটা চিন্তা তৈরি হয় যে এটা তো যুদ্ধ, সুতরাং এর মধ্যে তো অনেক রকম সমস্যা হবে, এটা মেনে নিতে হবে। আমি এখনকার কথা বলছি না, ধরে নিই আজকে থেকে কয়েক বছর আগে, 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, আরও আগের কথা বলছি, যখন থেকে আমাদের প্রবাসী কর্মীরা বিদেশে যাচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা যাচ্ছেন, আমরা যদি বলি তারা যোদ্ধা, যোদ্ধা শব্দটা আমরা ইদানিং ব্যবহার করা শুরু করেছি কয়েক বছর আগে, তার আগে ছিল না। আমরা যদি বলি তারা যোদ্ধা, তাহলে তারা একটা যুদ্ধে যাচ্ছেন। তো যুদ্ধে যদি যান, তারা যে যে সংকটের মুখোমুখি হন ওগুলো তো সব জায়েজ। আপনি ঠিক মতো ওখানে থাকার জায়গা পাবেন না, আপনি ওখানে ঘুমানোর জায়গা পাবেন না, আপনাকে যা কথা বলে নেওয়া হয়েছে সেটা হবে না, আপনি বাংলাদেশের এয়ারপোর্টে মানে আপনাকে মানুষ হিসাবে ট্রিট করা হবে না, ঠিক আছে সব, আপনি জায়গা জমি বেঁচে চলে যাবেন, আপনাকে মিথ্যা কথা বলে নেওয়া হবে, ঠিক আছে, কারণ আপনি তো যোদ্ধা, আপনি যুদ্ধ করছেন। সুতরাং যোদ্ধা যুদ্ধ শব্দগুলো যত্রতত্র ব্যবহার করা নিয়ে আমার ঘোর আপত্তি আছে, সিরিয়াসলি আপত্তি আছে। কিন্তু এখন একটা ব্যাপার খুব জরুরি, সেটা হচ্ছে গত বেশ কিছুদিন থেকে তারা আসলেই যুদ্ধ করছেন, তারা আসলেই যুদ্ধ করছেন, এবং যুদ্ধটা সামনে আগের চাইতে বড়। ইয়াস, আই রিপিট, শেখ হাসিনার সময়ে তারা যে যুদ্ধ করেছেন তার চাইতে সামনের যুদ্ধটা বড়। তার আগে একটা খবর একটু দেখে নেই, প্রবাসী আয় বাড়ছে, আগস্টে এসছে $222 কোটি, এরকম একটা হেডলাইন প্রথম আলোর। গত বছরের আগস্টের সাথে যদি তুলনা করি, $160 কোটির জায়গায় $222 কোটি এসছে, 40% বেশি বৃদ্ধি হয়েছে। এটা এই বছরের যে ট্রেন্ড, তার সাথে এবছরে কিন্তু আওয়ামী লীগের আমলেই, আমরা শুধু এই একটা ইয়ে দেখলেই হবে না, অন্যান্য ক্ষেত্রগুলোতেও বেড়েছে। যেমন আমি একটু জানুয়ারি থেকে যদি বলি, 2023 জানুয়ারিতে $196 কোটি ছিল, 2024 $211 কোটি হয়েছে, ফেব্রুয়ারিতে ছিল 156, হয়েছে 216, এখানে কিন্তু একটা বড় ইনক্রিজ আছে। মার্চে 202 ছিল, 200 হয়েছে, 168 ছিল এপ্রিলে, এটা হয়েছে 204, মেতে 169 ছিল, এটা হয়েছে 255, জুনে 220 ছিল, হয়েছে 254, জুলাই 197 ছিল, হয়েছে 191, এটা কমেছে। আসলে আমরা কারণটা জানতে পারি, এই জুলাই পুরোটা দেশে তীব্র সংকট ছিল, এবং এই সংকটের মধ্যে আসলে আমাদের ইন্টারনেট ব্যবস্থা বন্ধ ছিল অনেকদিন, ফলে ব্যাংকিং চ্যানেলে খুব বেশি রেমিট্যান্স আসতে পারেনি, এবং ক্যাম্পেইন ছিল, আর আগস্টের কথা তো বললামই। ফলে আমরা এটুকু বলবো যে খুব অনেক বেশি রাতারাতি ইনক্রিজ হয়ে গেছে, আমরা যদি বাস্তবতা বলতে চাই, নট নেসেসারিলি। 23 তুলনায় 24 বরং আমরা বলবো ব্যাংকিং চ্যানেলের রেমিট্যান্স কখনো কখনো বেশ ভালো, উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
জানুয়ারিতে 196-এর বিপরীতে হয়েছে 211, ফেব্রুয়ারিতে 156-এর বিপরীতে হয়েছে 216। সো এরকম বড় বড় ইনক্রিজের জায়গা আছে, কিন্তু এবারও হয়েছে। এখানে আবার একটু কথা বলে রাখা ভালো, এই অগাস্টে প্রথম 7 দিন অন্তত ব্যাংকিং সিস্টেম আদতে কাজ করে, তারপরে 3 সপ্তাহে আসলে এই রেমিটেন্স এসছে। এটা যদি সেই বিবেচনা করি অনেক বড় সংখ্যা। তারপরে কিছু ট্রু অ্যানালিসিস আমরা যদি করি, জুলাইয়ে যে রেমিটেন্স আসেনি, আসতে পারেনি, তার একটা বড় অংশ এখানে এসছে। সুতরাং বাংলাদেশের প্রবাসী কর্মীরা কী করতে যাচ্ছেন এটা আসলে আগামী মাসে, তার পরের মাসে এভাবে আমরা বুঝতে পারবো। তবুও আমি মনে করি এটা একটা খুব সিগনিফিক্যান্ট অবস্থা। আমাদের মনে থাকার কথা, শেখ হাসিনা যখন তার দামি নির্বাচনটা করে ফেলেছিলেন 7 জানুয়ারি, তারপর থেকে, এর আগেও কম বেশি বলা হয়েছে, কিন্তু তারপর থেকে খুব সিরিয়াস অ্যাপিল ছিল বিভিন্ন জায়গা থেকে যে ব্যাংকিং চ্যানেলে যেন রেমিটেন্স না পাঠানো হয়, হুন্ডিতে পাঠানো হয়, তাতে সরকারের হাতে বৈদেশিক মুদ্রা সেভাবে যাবে না। যদি আমি আগে একটা কথা বলেছি, আপনি যদি হুন্ডিতেও পাঠান সেটাও আসলে একটু কখনো কখনো সরকারের সাহায্য করে, এমনি দেশের অর্থনীতি তো সাহায্য করে, কিন্তু এই যে ব্যাংকিং চ্যানেলে পাঠালে যেটা হয়, রিজার্ভ আসে, রিজার্ভ থেকে আপনি আমদানি ব্যয় মেটানোর জন্য সেটা দিতে পারেন, সেটা হুন্ডিতেও অনেকে আমদানি ব্যয় পাঠায়। সুতরাং হুন্ডিও টু সাম এক্সটেন্ট আমদানিতে সাহায্য করে। সো আমরা যতটা এফেক্টিভ হুন্ডিতে পাঠানো হলে হবে বলে মনে করি অতটা হয়তো না, তারপরও হুন্ডিতে পাঠানোর প্রবণতা ছিল, ফলে যা রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে আসার কথা ছিল সেটা অতটা ব্যাংকিং চ্যানেলে আসেনি। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেই সময় হুন্ডিতে পাঠানো ক্ষেত্রে প্রবাসী কর্মীদের কোনো ত্যাগ স্বীকার করতে হয় না এক অর্থে, তাই না? কারণ হলো ব্যাংকিং চ্যানেল থেকে হুন্ডি কোনো দিনও কম টাকা আপনাকে দেয়নি, দিয়েছে বরং বেশি। সরকার নানান রকম ইনসেন্টিভ টিনসেন্টিভ দিয়ে চেষ্টা করেছে এটাকে নিয়ে আসার জন্য, কিন্তু তারপরও হুন্ডির সাথে একটা গ্যাপ সবসময় ছিল, সেই গ্যাপ 5 টাকা, 7 টাকা, 10 টাকাও ছিল, কিন্তু ইভেন 2-3 টাকা, 5 টাকাও যদি হয় তারা বেশিই পাচ্ছিলেন। সুতরাং হুন্ডি পাঠানোর ক্ষেত্রে প্রবাসী কর্মীদের বড় কোনো স্যাক্রিফাইসের জায়গা ছিল না ফিনান্সিয়ালি অন্তত। এবার নতুন বাংলাদেশ, আমাদের মনে থাকার কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রথম যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেখানে কিন্তু প্রবাসী কর্মীদেরকে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে বলেছে, এবং আমরাও এখন চাই, আশা করব, আমি বিশ্বাস করি প্রবাসী কর্মীরা অলরেডি সেই সিদ্ধান্ত নিয়েছেন, যত বেশি সম্ভব ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে হবে, তারা সেটা পাঠাবে না। এখানে কিন্তু কিছুটা স্যাক্রিফাইসের প্রশ্ন আছে, এখানেই এটা যুদ্ধ হয়ে ওঠার সম্ভাবনা আছে, যেই জায়গায় আপনাকে স্যাক্রিফাইস করতে হয় সেখানে আমরা এটাকে কিছুটা হলেও যুদ্ধ বলতে পারি। কিন্তু আমি আবারও বলছি, এই শব্দগুলো আমরা ব্যবহার করতে চাই না কোনোদিন আর। কেন, এখন ব্যাংকিং চ্যানেলে যদি পাঠান, বাংলাদেশে হুন্ডির প্রাইস, হুন্ডিতে ডলারের যে মূল্য বা বিদেশি অন্য মুদ্রার যে মূল্য পাওয়া যাবে সেটা নিশ্চিতভাবে ব্যাংকিং চ্যানেলে যেতে বেশি থাকবে, কারণ এখনকার বাংলাদেশেও লোকজন টাকা পাচার করতে চাইবে, সেই সংখ্যার মানুষজন থাকবে যারা আগে প্রচুর টাকা কামিয়েছে, তাদের অনেকে এখন পাচার করতে চাইবে, কারণ আমরা বিশ্বাস করি, আমরা ধারণা করি বর্তমান যে সরকার আছে তারা আগের সরকারের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করবে, এই ব্যবস্থা যখন নেওয়া শুরু হবে তখন এই পাচারের প্রবণতা বাড়বে। এখনও রাতারাতি তো ঘুষের অর্থনীতি পাল্টে ফেলা যাবে না, প্রশাসন পাল্টে ফেলা যাবে না, ফলে সেই রকম প্রবণতা থাকবে এবং সেগুলো পাচার হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, সুতরাং এগুলো চলতে পারে। সুতরাং আমরা ধারণা করতে পারি হুন্ডিতে এখনও বেশি টাকা পাওয়া যাবে বৈদেশিক মুদ্রার বিনিময়ে। এখানেই যখন ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবেন, প্রবাসীদের স্যাক্রিফাইস করতে হবে। আমি বিশ্বাস করি, আমি আশা করি প্রবাসী কর্মীরা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আছেন তারা এই স্যাক্রিফাইসটা মন থেকে গ্রহণ করবেন। আমরা দেখেছি এই দেশে, এই যে কিছুদিন আগে বন্যায় আমরা সব ছেড়ে ঝাঁপিয়ে পড়েছিলাম, পকেটে টাকা দিয়েছি, শ্রম দিয়েছি, দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি, তেমনি আমাদের একটা অর্থনীতি ওই রকম বন্যার মতো একটা ডিজাস্টারাস অবস্থায় রেখে গেছেন শেখ হাসিনা, যেটা আসলে খুব সহসা শেষ হয়ে যাচ্ছে না। আমাদের দেশপ্রেম, আমাদের স্পিরিট রাতারাতি এটাকে মানে অর্থনীতির সংকটকে নিশ্চিহ্ন করে দেবে না, অর্থনীতি নিয়ে কথা বলবো। সো এই সংকটের মধ্যে সবচেয়ে দ্রুত যে সমর্থনটা, যে সাহায্যটা হতে পারে সব, এবং যেটা নিশ্চিতভাবে হতে পারে, আর অনেকগুলোর মধ্যে অনেক ইফস অ্যান্ড বাটস আছে, কিন্তু আমাদের প্রবাসী কর্মীদের টাকা যদি ব্যাংকিং চ্যানেলে আসে সেটার যে ইম্প্যাক্ট যত দ্রুত এবং যত নিশ্চিতভাবে হবে, এই সোর্সটা আমাদের নিশ্চিত একটা সোর্স, সেটা আর কোনোটা না। সুতরাং আমরা চাইব প্রবাসী কর্মীরা যে প্রবণতা তারা দেখিয়েছেন এই প্রবণতাটা চালিয়ে যাবেন, আরও বাড়াবেন, আরও বাড়াবেন। আমি দুটো তুলনা করে দেখিয়েছি যে আওয়ামী রেজিমের সময়ও
সিগনিফিক্যান্ট ইম্প্রুভমেন্ট ছিল ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠানোর ক্ষেত্রে, রেমিটান্স আসার ক্ষেত্রে। সো আমরা দেখতে চাই প্রবাসীরা, প্রবাসী কর্মীরা, যেটা তাদের সরকার, যেটা আমাদের সরকার, আগের সরকারটাকে আমরা ওন করিনি, ওইটা আওয়ামী লীগের সরকার ছিল, কতগুলো লুটেরার সরকার ছিল, এটা আমাদের সরকার, এই সরকারের পাশে তারা অনেক বেশি করে দাঁড়াবেন, আমরা সেটা দেখতে চাই। আর এট দ্য সেম টাইম ওইটা নিয়ে আলাদাভাবে কথা বলতে হবে, এই যে রেমিটান্স যোদ্ধা বলার জন্য যে বিভৎস পরিস্থিতি আমরা তৈরি করেছি, তাদের জন্য যুদ্ধের মতো, মানে প্রবাসী কর্মী মানে যুদ্ধের মতো ব্যাপার, কয়েক গুণ, এই সাবকন্টিনেন্টের কর্মীদের তুলনায় কয়েক গুণ বেশি টাকা দিয়ে তাদের যেতে হবে, তারা বিমানবন্দরে মানুষ হিসাবে ট্রিটেড হবেন না, উন মানুষ হিসাবে তাদেরকে ট্রিট করা হবে, তাদেরকে মিথ্যা কথা বলা হবে, গিয়ে বাজেভাবে থাকবেন, বেতন পাবেন না ঠিক মতো, বাজে ওয়ার্কিং পরিবেশ, তাকে যে কাজের কথা বলা হয়েছে সে মানে মিথ্যাচারের তো কোনো শেষ নেই, অসভ্যতার তো কোনো শেষ নেই। বর্তমান সরকারের কাছে আমাদের সিরিয়াস অ্যাপিল থাকবে, খুব জরুরি ভিত্তিতে এই প্রবাসী কর্মীদের জন্য সেবা, বিদেশি দূতাবাস, বাংলাদেশি যেসব দূতাবাস ওইসব দেশে আছে, সেখানে গিয়েও তারা মানুষের মতো ট্রিটমেন্ট পান না, এই সব কিছু তারা যাতে খুব দ্রুত ডিল করেন। এই দেশটা যে পাল্টে গেছে এবং খুব দ্রুত আরও পাল্টে যাবে, এটা সরকারকে দেখাতে হবে, কারণ আমরা বিশ্বাস করি সবসময় বিনিময় ম্যাটার্স। আগের সরকারের সাথে আমাদের প্রবাসী কর্মীরা, তাদের সরকার বা তাদের রাষ্ট্র এবং এই বোধটাই নষ্ট করে দিয়েছে, সুতরাং এখন যদি আমরা তাদের কাছে শুধু চাই, তাদের জন্য কিছু না করি, তাহলে এটা খুব হাস্যকর বিষয় হয়ে যাবে। এই সরকারকে দ্রুত কিছু ভিজিবল পদক্ষেপ নিতে হবে প্রবাসী কর্মীদের জন্য।